দেখাতে সে ভাবিনি যে সন্দীপদার সাথে এরকম ভাবে দেখা হয়ে যাবে, একসাথে বসে চা খাওয়া। সত্যি সন্দীপদা, যদি তুমি এই ভিডিওটা দেখে থাকো না, আমি হয়তো তখন ব্লগটা কন্টিনিউ করতে পারলাম না। বাট সত্যি খুব ভালো লেগেছে সন্দীপদা, লাভ ইউ সো মাচ। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের জন্য চলে এসেছি দীঘা সৈকতে। চলো দীঘা সৈকতে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। তো চলো এখন দীঘা সৈকতে তোমার সঙ্গে দেখা হচ্ছে। আমি যাচ্ছি এখন রাস্তার মোড়ে, পাচ্ছ এখানে সবাই? হ্যাঁ যাচ্ছি আমরা এখন। ফাইনালি আমরা এখন বিচে চলে এসেছি। এরপর আমরা ফোনের জন্য একটা কভার কিনবো। কমে হবে না কেটে যাবে না তো ঠাকুমা এখানে কভারের জন্য চেক করছে, কোনো যদি লিক থাকে তাহলে হয়তো ফোনটা তো ড্যামেজ হয়ে যেতে পারে। বাট চলো দেখি, আশা করছি লিক থাকবে না। তাও দেখা হচ্ছে, তিনটে লেয়ার আছে এখানের মধ্যে। এই তিনটে লেয়ারের মধ্যে দিয়ে জল আশা করছি বেরোবে না। তারপর এটা হাতের মধ্যে নিয়ে আমরা যাবো সমুদ্রের মধ্যে, নামবো, জানি না কী হবে। আশা করছি ঠিকই থাকবে। তো ফাইনালি আমার ঠাকুমাকে 50 টাকা দিয়ে কি কম হবে না? বাবা কি কম করবো বলো, 40 টাকা নেবে না? আচ্ছা ঠিক আছে। জানি না কিরকম আসছে, বাট একটু অ্যাডজাস্ট করে নিও, করে নিয়ে থাকে। এখন চলো পাথরগুলো প্রচন্ড সাবধানে নামতে হবে। এখানে নেমে গেছি, সমুদ্রে এখন নামবো। তো সমুদ্রে নামছি, আর এখানে ফটো শুটারে হচ্ছে। জানি না সাউন্ড কোয়ালিটি বা ভিডিও কোয়ালিটি কীরকম আসছে, বাট একটু অ্যাডজাস্ট করে নিও।
চলো এই ঢেউটা আশা করছি কিনা ভাঙবে ফাইনালি গাইস। এখন আমরা একটা স্টার পিস ধরেছি, পায়ের নিচে লেগেছিল স্টার পিসটা, আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। চলো এটাকে এখন জলের মধ্যে ছেড়ে দিই, তারপর এখন চিমুড়ি একটু এনজয় করে নিই। প্রচন্ড ঠান্ডা ভাই, জানি না জলটা গরম পাট এতটা বাতাস দিচ্ছে না, প্রচন্ড ঠান্ডা লাগছে। ভাবতে পারিনি এত পানি ঠান্ডা লাগবে, দেখতেই পাচ্ছ ঢেউ আসছে ভালো, বাট বাতাস এত পানি দিচ্ছে প্রচন্ড পরিমাণে ঠান্ডা, প্রচন্ড এত ঠান্ডা, হয়তো হাত পর্যন্ত কাঁপছে। বাট চলো ভিডিও যখন করবো ভিডিও যখন তোমার পাঠিয়ে দেবো, যাই হয়ে যাক না কেন ঠান্ডা, এই ঠান্ডা তো কি হয়েছে ভাই। তোমাদের শুধু একটু সাপোর্ট লাগবে, ব্যাস তাতে আমার অ্যাপি তোমাদের একটু সাপোর্টে জলের মধ্যে এখন নেমেছিলাম, তো ঠান্ডা উঠে গেছিলাম কিছুক্ষণের জন্য, তারপর আবার নামলাম, ভাবলাম যে যাবো, এত ঠান্ডা লাগছে আর মুখে জল ঢুকে যাচ্ছে, কিন্তু জল আর জল স্নান টান করে খাওয়া দাওয়া করবো, তারপর আবার বিকেলে আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে। এখন প্রচন্ড খিদে পেয়েছে, কিছু খেতে হবে, তো তাই চলো কিছু খেয়ে নিই, তারপর তোমার সঙ্গে আবার দেখা হবে। খাওয়া দাওয়া সব করবো, তারপর অর্ডার দেওয়া আছে ভাত, সবজি ভাত হালকা, তো অর্ডার দেওয়া আছে, তো আসুন দাদা, তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে। ফাইনালি এখন আমাদের খাবার চলে এসেছে, এরপর আমরা খেয়ে নিই, তারপর খেয়ে পরে আবার তোমার সঙ্গে তখন কথা বলা হবে। খেয়ে নিই এখন। मोहब्बत करनी है हमने, मोहब्बत की है इस दिल के अलावा किसी सभी ना हमने इजाजत ली है, हुनर है ये भी इश्क का किसी किसी को आता है जान लुटा के दुश्मन। तो বন্ধুরা এখন আমরা চলে এসেছি প্রায় ওল্ড দিঘাতে, তো ওল্ড দিঘাতে লুকটা হচ্ছে ওয়াও, মানে তোমরা যদি দেখো সত্যি বলি তোমার মন পুরো জড়িয়ে যাবে, তোমরা পুরো ওল্ড দিঘার লুকটা তোমরা দেখে নাও, এই রাত্রিতে এত সুন্দর না, খুব সুন্দর, তোমরা দেখো। হ্যালো ড্রাগন, এটা কি সত্যি ঘুম দিয়ে আগুন বেরোবে? নকল মনে হচ্ছে রে, এই দেখো না আমরা এখন অক্টোপাস খেতে এসেছি, কাড়াকড়ি চলছে, কে কত অক্টোপাস ছিঁড়তে পারে। মোটামুটি ভালো গেছে, দেখে লাগছে ভালো, সত্যি ভালো গেছে। এইখানে যে লুকটা তোমরা দেখবে সেরা, মানে যে
লোকনৃত্য না কি বলে রে ঠিক জানি না, দেখো এত সুন্দর লাগছে না, সত্যি খুব সুন্দর। চলো প্রায় এই সাইডটা ঘোরা হয়ে গেল, এরপর আমরা এখন আসি শেষের দিকে, একেবারে যে বাজারটা আছে তার বাজারের শেষের দিকে, বাজারের সামনের দিকে, যে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, ব্লগটা আমি কন্টিনিউ করে যাচ্ছি। প্রায় এখন আমরা যাচ্ছি এই দিকে রাস্তা হয়ে তো সোজা রাস্তা, আর এইদিকে বিচটা আছে, বিচে এখানে সবাই বসে আছে, বাট জানি না কিরকম লাগছে বিচটা, তোমরা দেখো। এই বিচটা দেখিয়ে দিলাম, আর এইদিকে সামনে আমার বন্ধুগুলো আছে, আজকে জোস হবে, ফুল জোস, ফুল নাইট জোস হবে, জাস্ট জোস, ঠিক আছে। তোমরা শুধু ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, শেষ পর্যন্ত অনেক মজা হবে। এদিকে লুকটা দেখো শুধু, ওয়াও ছোট্ট বাড়িকে তোমরা সাপোর্ট করো।